জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাচাই বাছাই করেই লোক নেওয়া হয়, কাজেই র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, বিএনপি দেশের ক্ষতির জন্য লবিস্ট নিয়োগ করেছে আর আওয়ামী লীগ করেছে উন্নয়নের স্বার্থে। যথেষ্ট তত্ত্ব আছে যে বিএনপি যে আটটা না কয়টা কি করেছে লবিস্ট নিয়োগ করেছে বিভিন্ন সময়ে, এর মূল উদ্দেশ্যটা ক্ষতি, দেশের ক্ষতি। দেশকে কোনো ধরনের সাহায্য করবে না, কোনো ধরনের এই ধরনের। আপনার আমার মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু আপনার আমার ঝগড়াটা দেশের স্বার্থকে যখন জলাঞ্জলি দেওয়া হয় তখন খুবই দুঃখজনক। আওয়ামী লীগ গুড গভর্নেন্সের জন্যে এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে দেওয়ার জন্যে আপনার লবিস্ট নিয়োগ করেছিলেন।